বাড়িতে আসার উদ্দেশ্যই হচ্ছে একটি ছাদ বাগানের ভিডিও করার, সেটা তো অবশ্যই করব। কিন্তু তার আগে আমরা প্রথমেই শুরুতেই দেখে নেব কীভাবে এই বাড়ির এন্ট্রান্সটা সাজানো রয়েছে ফুল গাছ দিয়ে, সেটা দেখেই আমরা যাব ছাদের উপরে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। দেখুন, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আসানসোলের একটি ছাদ বাগানে। যে ছাদ বাগানটা দেখুন, সম্পূর্ণ ছাদ বাগানটা দারুণ পরিপাটি করে সাজানো রয়েছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু একদম প্রফেশনালদের মতো তৈরি। কি অসাধারণ পরিপাটি, একদম সুন্দর করে সাজানো এই ছাদ বাগানটি, যেটা দেখবার পরে আপনাদের চোখ দুটো কিন্তু জুড়িয়ে যাবে। প্রথমে আমরা এই ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখব, তারপরে এই ছাদ বাগানটা যিনি সাজিয়ে তুলেছেন, যার হাতে এই ছাদ বাগানটা গড়ে উঠেছে, তার সঙ্গে একবার কথা বলে নেব। শুধু কথা বলা না, তার কাছ থেকে জেনে নেব আপনি কীভাবে এই সমস্ত চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া, মানে শীতের সমস্ত সিজনাল ফুলগুলোর পরিচর্যা কীভাবে করেন। তাই চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আগে আমরা ছাদের ওভারভিউটা একটু দেখে নিই, তারপরে আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলে নেব।
বাগানটা ঘুরে ঘুরে দেখালাম এবং আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তবে যিনি এই ছাদ বাগানের এই গাছগুলো পরিচর্যা করেন, যিনি এই ছাদ বাগানটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন, তিনি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন। চলুন ওনার সঙ্গে আমরা কথা বলে নিই। আগে দাদার পরিচয়টা আমরা নিয়ে নেব, তারপরে কিন্তু আমরা এই সমস্ত গাছের পরিচর্যা বিষয়ে কথা বলবো। নমস্কার দাদা, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু মাই হাউস। আচ্ছা, আপনি যদি আমার দর্শকদের আপনার পরিচয়টা একবার দিন। নমস্কার, আমার নাম অভিজিৎ মাঝি, আসানসোল হিলিউ মেনের বাসিন্দা আমি। এটা আসানসোল 04-এ পড়ে, আসানসোল 4-এর মধ্যে, পশ্চিম বর্ধমানে। পেশায় শিক্ষকতা করি। আচ্ছা, আপনি একজন শিক্ষক। আচ্ছা, আমাদের ভুল হয়েছে, আমরা দাদা সম্বোধন করেছি, আমরা কিন্তু অবশ্যই স্যার বলে সম্বোধন করব। তো বেসিক্যালি সেকেন্ড হাফ কমপ্লিটলি বিজি, 3টা থেকে রাত 11টা পর্যন্ত ব্যাচেই থাকি। ফার্স্ট হাফটা মানডে টু ফ্রাইডে টাইম পাই, এই 5টা দিন সকালবেলা মোটামুটি 3-4 ঘন্টা সময় আমি বাগানেই থাকি। এখানে থাকতেই ভালোবাসি, সারা ঘরের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা এখানেই কাটাই আর কি। আচ্ছা স্যার, আপনি কত বছর থেকে এই গাছগুলো করছেন? অ্যাকচুয়ালি গাছ লাগানোর 5-6 বছর আগে থেকে শুরু করেছি, বাট মোর সিরিয়াসলি জাস্ট টু মেক ইট মোর পারফেকশনে নিয়ে যাওয়ার জায়গাটা লাস্ট দু বছর ধরে এত সুন্দর গাছ আপনি করছেন, মানে নিজে করে ভালো। 2.5 ইয়ার্স ধরে সিরিয়াসলি করার চেষ্টা করছি এবং সোল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার। আমি জানি এখনও অনেক কিছু শেখা বাকি, তাও আপনারা এসেছেন, এতেই আমার এটাই সৌভাগ্য, ভালো লাগছে। হ্যাঁ, না আমাদেরও এসে এখানে ভীষণ ভালো লাগছে, এবং আশা করি আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা দর্শক আছে, তাদেরও ছাদ বাগানটা দেখে মন জুড়িয়ে গেছে। কিন্তু আপনাকে তো শুধু ছাদ বাগানটা দেখিয়ে আমাদের ছুটি দিলে হবে না, আমরা জানতে চাইবো আপনি কোন পদ্ধতিতে, কোন প্রসেসে এই গাছগুলো তৈরি করেন যাতে এত সুন্দর গাছ আপনি তৈরি করতে পারেন, একটু আমার দর্শকদের একটু জানান না, মাটিটা আপনি কীভাবে তৈরি করেন? আমার যেটুকু নলেজ আছে নিশ্চয়ই বলবো, বেসিক্যালি আমি এখানে চন্দ্রমল্লিকাটাই বেশি করি, চন্দ্রমল্লিকা জায়ান্ট এবং চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটিটা। ঠিক আছে, তো পমপমের প্রিপারেশন শুরু হয় অনসেট অফ মার্চের মিড উইক থেকে। আচ্ছা, মার্চের মিড উইকে মোটামুটি চারা ম্যাক্সিমাম আমি বাইরে থেকে কিনা, আমার যে কটা স্পিসি রয়েছে বন্ধুবান্ধব যা দিল এই কটা দিয়ে শুরু করা হয়। মাটি ছোটো পটে যখন আমরা লাগাই, মার্চেই মাটিটা তৈরি করা হয়। আচ্ছা, আমি মাটি তৈরি করি বলতে প্রত্যেক বছর আমি কিন্তু ফ্রেশ সয়েলই ইউজ করি, ঠিক আছে, মানে ভার্জিন সয়েল, যেটা মোটামুটি আপনার এই ধান ক্ষেত থেকে যেটা পাওয়া যায়, পিএইচ লেভেলটা একদম নর্মাল থাকে, এরকম সয়েলই পছন্দ করি। কোনো পুরোনো সয়েল বা যে মাটিটাতে আমার 2-4 বার অলরেডি গাছ করা হয়ে গেছে, এই ধরনের গাছ আমার মনে হয় না পমপম বা জায়ান্টের জন্য আমার যেটা ধারণা উপযোগী। না না, এটা সত্যিই তাই। তার কারণ হচ্ছে ইদার গাছ লম্বা হয়ে যাবে অথবা গাছে ফুল দেরিতে বিভিন্ন রকমের সমস্যা হয়। তো নতুন মাটিটা যতটা সম্ভব কালেক্ট করে, তার মধ্যে বিশেষ কিছু ব্যবহার আমি করি না, সিম্পলি স্যান্ড ইউজ করি তার সাথে পোরাসিটির জন্য। ভার্মি কম্পোস্ট খুব বেশি ব্যবহার করি না, গোবর সারটা অনেকদিন আগের থেকেই বাড়িতে রেখে ওই বায়োডিকম্পোজার যেটা পাওয়া যায়, ডিকম্পোজার দিয়ে ওটাকে রটিং করে আমি রেডি করে নিই। ওটা রেডি করার পর মোটামুটি এই পমপমের জন্য ধরে নিতে পারেন আপনি 3 ভাগের সাথে 2 ভাগ স্যান্ড, 1 ভাগ এটা মেশাই, তার সাথে অ্যাগ্রোমিন সয়েল যেটা পাওয়া যায়, যার মধ্যে সয়েল অ্যাপ্লিকেন্ট অ্যাগ্রোমিন সয়েল, স্লাইটলি ট্রাইকোডার্মা যেগুলো যে অ্যাবিলিটি যেটা ফাঙ্গাল রাখানোর জন্য ওটা ইউজ করি। বেসিক্যালি এটা দিয়ে আমি কিন্তু মাটিটাকে 3-3.5 মাস কিন্তু আমি বস্তাতে বা ড্রামের মধ্যে ভরে ওটাকে রেখে দিই, হালকা ময়েস্ট করে রেখে, যেটাকে বাংলায় গোদা বাংলায় যাকে বলে জাগ দেওয়া, ব্যাস মাটিটাকে জাগ দিয়ে রাখা হয় 3-3.5 মাস থাকে। 3.5 মাসে আমার এই স্যাপলিংগুলো 4 ইঞ্চি থেকে শুরু করে মোটামুটি 8-6 ইঞ্চি পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকি। এটা পিঞ্চিং শুরু হয়ে যায় মোটামুটি 3-4 ইঞ্চি হলে, জাস্ট ফার্স্ট বার্ড শুরু হলেই পিঞ্চিং শুরু হয়ে যায়। এরপরে অ্যাজ সুন অ্যাজ 8 ইঞ্চিতে যখন শিফট হওয়ার ব্যাপার থাকে, তখনই মেন সয়েলটা বের করে আগে ভালো করে শুকিয়ে নেওয়া হয়, কমপ্লিটলি ড্রাইড আপ করে নেওয়া হয়, তারপরে ওটাকে বসানো হয়। ফিডিং এরপরে সয়েলে আমি আর কিচ্ছু করি না, গাছটা প্রথম থেকে যখন ছোটো পড়ে থাকে তখন থেকে কিন্তু কমপ্লিটলি সয়েল ডিপেন্ডেন্ট, 12-61 যা হয় হিউমিক অ্যাসিড, ফার্স্ট 15-20 ডেজ 1 মান্থ চলে, অ্যাজ সুন অ্যাজ দ্য রুট ইজ ডেভেলপড, রুট ডেভেলপ হয়ে যাওয়ার পরে 2020 আমি অনেকে বলে 3-4 দিন, আমি ইউজুয়ালি এভরি ডে স্প্রে করি, কিন্তু আমি খুব মাইনিউট কোয়ান্টিটিতে ব্যবহার করি। সেটা পরিমাণটা কত? পরিমাণ খুব অলমোস্ট 1 গ্রাম ইন 1 লিটার, এত কম পরিমাণে ইউজ করি, এবং অলমোস্ট 2 টাইমস এ উইক ধরে নিন আপনি ম্যাগনেসিয়াম সালফেট, খুব লো ডোজে চেষ্টা করি গাছগুলোকে অন্তত পক্ষে সারাদিনে 3 বার যেন কমপ্লিটলি ওয়াশ আউট হয়, মানে ওটাকে স্নান করানো যায়, মানে 3 বার দিনে স্নান করানো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিন্তু বুঝতে পারছেন এই গাছ এত সুন্দর হওয়ার একটা রহস্য হচ্ছে উনি দিনে গাছগুলোকে 3 বার স্নান করিয়ে দেয়। স্যার কন্টিনিউ। আর তারপরে ধরুন একটু যখন মোটামুটি মনে হলো বার্ডিং স্টেজে আসার, জাস্ট গাছ মোটামুটি ফলিয়েজ নিতে শুরু করেছে, তখন জেনারেলি সানলাইটে এটাকে আপনার শেডের মধ্যে লাইট দিয়ে আমরা রাখি,
যাতে করে ডিউরেশনটা একটু বাড়িয়ে নেওয়া যায়। তো সেটা মোটামুটি থাকে, ধরুন অ্যাজ সুন আমি আমার অবজারভেশন যেটা অলমোস্ট 70-80 days ল্যাগ থাকে মাঝে বার্ডিং অ্যান্ড বিটুইন সুইচিং অফ ইউর লাইট, মানে আপনি লাইটটা বন্ধ করছেন তার থেকে 70-80 দিনের মোটামুটি গ্যাপ পাওয়া যায় একটা, যে টাইমটাতে আপনাকে গাছটাকে লাইট থেকে বাইরে বের করতে হবে, তা নাহলে অনেক বেশি দেরি হয়ে যায়। এবছর যখন আমার কয়েকটা গাছ দেরি হয়েছে, লাইট যদি দেরি হয় বন্ধ করতে সেক্ষেত্রে ফুল আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আপনার বসন্তে ফুল পাবেন তখন ফুল এসে গরমে মরে যাবে, ঠিক আছে। এই যে গাছটি হয়েছে দেখুন, এই গাছটির ক্ষেত্রে এই গাছটি আমি অনেক দেরিতে বের করেছিলাম। আচ্ছা, এই এই গাছটি এই জন্য দেখছি আমরা ফুল কিন্তু এখনো কলি আছে, যেগুলো ফুল ফুটতে বাকি আছে, এখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে এরপর ফুল ফুটতে না ফুটতে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং লাইটের টাইমিংটা একটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে। এছাড়া খৈল জল DAP যা ইউজ করা হয়, যেটা বার্ড আমি ইউজ করেছি বার্ড আসার পরে, যখন দেখলাম অ্যাজসুন বার্ড আসতে শুরু হয়ে গেল আমার, তখন DAP এবং খৈল জল যতটা বেশি পরিমাণে দেওয়া যায়। ফিস মিলের একটা প্রিপারেশন আমি করে থাকি। ওটা কীভাবে করে? বেসিক্যালি আপনার ওই ওয়েস্ট ডিকম্পোজার থাকে, ওয়েস্ট ডিকম্পোজার যে গেরি দিয়ে গুড় দিয়ে ওটাকে 15-20 দিন রাখা হয়, রাখার পরে এবার ওর মধ্যেই আমি ব্লাড মিল এবং ফিস মিলটা দিয়ে দিই, দিয়ে 25 days মোটামুটি ওটাকে 3 weeks ওটাকে স্টে করা হয়, 3 weeks এভরিডে স্টিয়ার করে দেওয়া হয় ওটাকে। করে নিলে এরপরে পুরো জিনিসটা যেটা গাদটাটাকে ছেঁকে বাদ দিয়ে উপরের পাতলা জলটা খালি ওই খোল জলের সাথেই হালকা করে, ঠিক আছে। এটা সপ্তাহে কদিন দেন? মোটামুটি বার্ড আসার পরে এভরিডে, বার্ড আসার পরে এভরিডে, কিন্তু কোয়ান্টিটি কম এভরিডে। এবারে ওটা দেওয়ার সময় আরও কিছু জিনিস যেন পাতায় না পায়, আমি যেটা ফিল করেছি পাতায় পেলে দেখা যায় বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল প্রবলেম হচ্ছে ডাইরেক্ট মিডিয়াতে। আর তারপরে আপনার অ্যাট দ্য এন্ড মোটামুটি লাস্টের দিকে 52-34 একটু জাস্ট বা হালকা পটাশিয়াম, অর্গ্যানিক পটাশিয়াম হলে ভালো, ফুল ফোটার আগে একবার দিলে সাফিসিয়েন্ট পম্পমের জন্য। এটা তো গেল পম্পমের কথা। আর স্নোবল তো আমাদের বন্ধুরা, বিভাস আজকে অ্যাবসেন্ট আমাদের বন্ধুদের মধ্যে, গ্রুপের মধ্যে, নাহলে বিভাস সবচেয়ে ভালো স্নোবল করে, ও আরও অনেক বেটার আপনাকে বোঝাতে পারতো। আই হোপ নেক্সট টাইম না, আমি দেখলাম আপনার এখানেও যে স্নোবল দেখলাম বা আপনার এখানে যে কম্পিটিশন যেখানে হচ্ছে সেখানে আমি গিয়েছিলাম, সেখানেও দেখলাম এবং সেখান থেকেই জানতে পারলাম যে স্নোবলগুলো আপনার সে অসাধারণ হয়েছে, যেটা কলকাতার শোয়ের মাঠেও কিন্তু খুব কম দেখা যায় অত ভালো স্নোবল। স্নোবল মোস্টলি ম্যাক্সিমাম আইডিয়া আমার বন্ধু বিভাসের কাছ থেকে পাওয়া। স্নোবলের ক্ষেত্রেও বিশেষ কিছু না, সয়েলটা যা বললাম তাই রেডি করা থাকে। স্নোবলের ক্ষেত্রে আপনার মোস্টলি আমি যেটা প্রবলেম দেখেছি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনের চান্সেসটা অনেক বেশি। তো প্রাইমারি কেয়ারটা স্নোবলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, একদম ছোটোতে একটু সেমি সেটে রাখা, যখন মিডিয়াম সাইজ হলো ওটাকে সারাদিনের 3-3.5 ঘন্টা রোদ দিয়ে বাকি টাইমটা ইয়েতে রাখা, যেই 6 ইঞ্চি গাছ হয়ে গেলো কমপ্লিট সানলাইটে রাখা, কমপ্লিট সানলাইট এবং রাত্রিবেলা অ্যাটলিস্ট 3-4 hours অফ কমপ্লিট লাইট, লাইট ট্রিটমেন্ট। তাছাড়া গাছটা গ্রো হওয়ার আগেই কিন্তু বাড়ি চলে আসবে, আর গাছের গ্রোথ যদি হওয়া কমপ্লিট হওয়ার আগে যদি বাড়ি চলে আসে সেক্ষেত্রে আপনার গাছের পুষ্টি যদি না পেলে ফুল ফুল বড় হবে না একদম। আমার গাছ আপনি দেখেছেন, আমি যেটা দ্বন্দ্বে ভুগি যে জেনারেলি সাধারণত মানুষের দেখেছি আমি স্নোবল একটু গাছ বেটে হয়, আমার গাছ দেখবেন আপনি কমপ্লিটলি কিন্তু হাইটে বড়, ঠিক আছে। হাইটে বড় থাকার কারণ হচ্ছে এগুলো আমি যেটা নিজে ফিল করি যে বড় যে ফুলটা দেখছেন আপনি, বড় ফুলটা তখনই পসিবল যখন গাছটা আপনার বড় হবে। যে যতই বলুক যে গাছ ছোট করে ফুল বড় করো, আমার মনে হয় না জায়ান্টের ক্ষেত্রে সেটা খুব বেশি সম্ভব না। তবে এইটা কি বেশি লম্বা না হয়ে যায় গাছ তার নিজস্বতা সেটা বজায় রেখেই ফুল দিতে হবে, নাহলে সে বড় ফুল দেবে কি করে? ঠিক একদম এইটাই। যেমন ধরুন আপনি এটা এইদিকে এই হাইটগুলো, এই হাইটটা এটা তো ধরুন 1 ফুট উপরে রয়েছে, ঠিক আছে, 1 ফুট উপরে এই হাইটটা ঠিক আছে, কিন্তু এটাও ঠিক আছে, কিন্তু ওই দিকে 2-1 গাছ ধরুন কমফোর্টেবলি অনেক বলেডিওরগুলো অনেকটা বড় হয়েছে। সেটা বলেডিওরগুলো বড় হওয়ার কারণও আছে, জেনারেলি এটা স্টার্ট হয় কখন, মানে মোটামুটি অনসেট অফ আগস্ট, জুলাই লাস্টে আগস্টে স্টার্ট করি বলেডিওরটা। আমার এবারে আমি শুরু করেছিলাম জুন মাসে, 2 মাস সময় বেশি পেয়েছে নিউট্রিশন, অথচ ওকে ফুলটা আসতে দেওয়া হয়নি, খুব স্বাভাবিক ও গাছের লম্বা হয়েছে, সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, একদম অসাধারণ অসাধারণ। এখানেও তো দেখছি পিটুয়া স্যার চোখ জুড়িয়ে যাচ্ছে আপনার ছাদে এসে, মানে আমার এত ভালো লাগছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আপনার ছাদে এত সুন্দর লাগছে। আশা করি আমার দর্শকরা আপনার ছাদ বাগানটি এনজয় করছে, মানে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ছাদ বাগানের ভিডিওটি করতে পারমিশন দেওয়ার জন্য। এবং আপনি হয়তো জানেন আপনার ছাদ বাগানে কিন্তু উপস্থিত রয়েছে স্বনামধন্য ডালিয়া গবেষক শ্রী সনাতন পাল মহাশয়। আমি স্যারকে অনুরোধ করব যে আপনার হাতে আমাদের বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে যে আমরা প্রত্যেক বাগানিকে একটি মানপত্র এবং একটি মোমেন্টো দিয়ে থাকি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। স্যারকে আমি অনুরোধ করবো স্যার আপনি যদি দাদার হাতে আমাদের মানপত্রটা দেন।
এবার বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে অভিজিৎ স্যারের হাতে একটি মোমেন্টো এবং একটি মানপত্র তুলে দিচ্ছেন স্বনামধন্য ডালিয়া গবেষক শ্রী সনাতন পাল মহাশয়। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনি তো ঘুরে ঘুরে দেখলেন দাদার গার্ডেনটি, আপনার কেমন লাগলো? অভিভূত হয়ে গেছি সত্যি। আমি মানে ভাবতে পারছি না যে এত ভালো গ্রোয়ার এখানে রয়েছে, অথচ আমরা তাদের সন্ধানই পাইনি কোনো দিন, বা তাদের সঙ্গে এর আগে আমরা আলাপ করতে পারিনি। নিজেদের তারা অন্তত অনেক বেশি সমৃদ্ধ করতে পারতাম, এত সুন্দর গাছ। সত্যি আমাদের কলকাতা যারা গ্রোয়ার, আমরা গর্ব করে বলি যে এখানে খুব ভালো গ্রোয়িং হয়, বা এখানে সয়ের মাঠে যেসব গাছ দেখি আমি, যত সয়ের মাঠে তো কম আমি ঘুরি না, কিন্তু এনার গাছ আমাকে সত্যি মুগ্ধ করেছে। অসাধারণ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।